আসসালামু আলাইকুম। বিকেল চারটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। পাঁচ মামলায় জামিন পেলেন মাওলানা মামুনুল হক। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে কোনো অর্জন নেই বললেন মির্জা ফখরুল। মুক্ত গণমাধ্যম সূচকে দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ। আত্মসমর্পণ করে জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক। পাঁচ মে রাতে বিমানবন্দর সড়কে এগিয়ে চলার অনুরোধ। শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগিংয়ে জড়ালে শাস্তি, নীতিমালা জারি। কুমিল্লায় যুবলীগ নেতা খুনের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা। যাত্রীবাহী বাস উল্টে নিহত এক, আহত ২০। সাংবাদিকদের কণ্ঠরোধে দেশে দেশে আইন হচ্ছে জাতিসংঘ মহাসচিব। মহামারী রূপ নিয়েছে ই সিগারেট, নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। এবং আইয়ের শীর্ষ রোনালদো, মেসি এমবাপ্পেরা কোথায়? শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হক। আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলালুদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহিন আহমেদ খান। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুল হকের আইনজীবী হেলালুদ্দিন মোল্লা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের কোনো অর্জন নেই দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের পায়ের নিচে মাটি নেই। এরা মিথ্যা প্রচার করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে মিথ্যাচারকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশ্ব ব্যাংক এবং আইএমএফকে তারা মিথ্যা তথ্য দিচ্ছে। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আলোচনা শেষে তিনি এসব কথা বলেন। ফ্রান্স ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এবছর আরও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১৮০টি দেশের মধ্যে ১৬৩তম স্থানে অবস্থান করছেন। চলতি বছর বাংলাদেশের স্কোর ৩৫.৩১, যা দক্ষিণ এশিয়ার সবার নিচে। দক্ষিণ এশিয়ার বাকি সবগুলো দেশের অবস্থাই বাংলাদেশের থেকে ভালো। এর আগে ২০২২ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬২তম। সে সময় বাংলাদেশের স্কোর ছিল ৩৬.৬৩। আজ বুধবার প্রকাশিত ওই সূচকে দেখা গেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। বুধবার সকালে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান মতিউর রহমান। পরে আদালত ২০,০০০ টাকা বন্ডে আগামী ১৬ আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন আদালত। সেই সঙ্গে আদালতে জামিননামা দাখিলেরও নির্দেশ দেওয়া হয়। উড়াল সড়কের নির্মাণ কাজের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে শুক্রবার রাতে ৭ ঘন্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। এজন্য সড়কটি এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। বুধবার এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক বা শিক্ষার্থী বুলিং ও র্যাগিংয়ে জড়ালে শাস্তির বিধান রেখে নীতিমালা জারি করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলেমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকাণ্ডের ৩ দিনের মাথায় ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী পপি আক্তার। মামলায় ৯ জনকে এজাহার নামীয় ও ৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূঁইয়া। যশোরের সদর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও শিক্ষার্থী সহ প্রায় ২০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদি এলাকার মধু কর্মকারের ছেলে বাসু কর্মকার। বুধবার যশোর সদরের ইসালি পুলিশ ফাঁড়ির এসআই মোকাররম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৭:৩০ উপজেলার যশোর মাগুরা মহাসড়কে কেদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড়ে এ ঘটনা ঘটে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন সংবাদ মাধ্যমের স্বাধীনতা হলো গণতন্ত্র ও ন্যায় বিচারের ভিত্তি। স্বাধীন সংবাদ মাধ্যম বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন করে আমাদের মতামত গঠনে এবং ক্ষমতায় থেকে সত্য বলতে সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু সাংবাদিকদের কণ্ঠরোধে দেশে দেশে আইন প্রণয়ন হচ্ছে। বিশ্বের প্রতি প্রান্তে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আজ আক্রান্ত। বুধবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক বার্তায় তিনি একথা বলেন। সহজলভ্যতার কারণে অস্ট্রেলিয়ায় ই সিগারেট মহামারী রূপ নিয়েছে বলে মতামত বিশেষজ্ঞদের। বিষয়টি বিবেচনায় নিয়ে এই ভেপিংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার বলেছেন এই পণ্যগুলো অস্ট্রেলিয়ার নিকোটিনে আসক্তদের একটি নতুন প্রজন্ম তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস গত ১২ মাসে গোটা বিশ্বজুড়ে সকল অ্যাথলেটদের আয়ের হিসাব করেছে। তাদের হিসাবে গেল ১ বছর ধরে সবচেয়ে বেশি উপার্জন করছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
কেবল রোনালদোই শীর্ষে নয়, সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্তদের তালিকায় সকল অ্যাথলেটদের মধ্যে শীর্ষ দিনে রোনালদোর পর দুইয়ে আছেন লিওনেল মেসি এবং তিনে কিলিয়ান এমবাপ্পে। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের এই বছরের তালিকা মঙ্গলবার প্রকাশ করে ফোর্বস। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।